বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সামনে চলে এসেছি। তো আজকে তোমাদের কোথায় নিয়ে চলে এসেছি বা কোথায় এসেছি সেটা তোমাদের অবশ্যই আগে বলবো। আর যদি ব্লগটা ভালো লাগে স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকবে। ভালো লাগলে ছোট একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে আমি চলে এসেছি শঙ্করপুর জেটিতে, এবং সেই জেটিতে এসে একদম টলার উপর দাঁড়িয়ে রয়েছে। সেটা হচ্ছে চম্পা খাল, আছে চম্পা খালের উপর যে টলার ভাসে তার উপর আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে প্রচুর টলার, যেহেতু এখন ব্যান্ড পিরিয়ড 3 মাস ব্যান্ড পিরিয়ড থাকে চৈত্র বৈশাখ জ্যেষ্ঠ, তো সেই ব্যান্ড পিরিয়ডের সময় প্রচুর টলার এখানে আসে। যেহেতু এই ব্যান্ড পিরিয়ডের সময় সমুদ্রে মৎস্য শিকার করা বন্ধ থাকে, এবং এই মৎস্য শিকার বন্ধ যখন থাকে তখন সেই 3 মাসের মধ্যে ট্রলারগুলো সব বডি রিপেয়ারিংয়ের কাজ চলে এবং ইঞ্জিনে কাজ হয় এবং রং হয় এবং নতুন করে আবার পুজো দিয়ে আবার সমুদ্রে বেরিয়ে যায়। তো সে একদম ট্রলারের ভিতর তোমাদের দেখাবো কোথায় কী আছে, কিচেন রুম কোথায়, স্টোর রুম কোথায়, কোথায় অয়েল থাকে অর্থাৎ ইঞ্জিন যে চালানো হয় তেল, কোথায় বরফ থাকে, কোথায় মাছ থাকে, কোথায় ড্রাইভার থাকে, কোথায় ঘুমানো হয়, সব কিছু তোমাদের আজকে দেখাবো। চলো ব্লগটা দেখতে। ফ্রেন্ডস, এটা হচ্ছে সেই চম্পা খাল, আর সেদিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই দীঘা শঙ্করপুর মেরিন ড্রাইভ ব্রিজ। আর সেই ব্রিজের পাশে হচ্ছে প্রচুর ট্রলার দাঁড়িয়ে রয়েছে, ছোটো বড়ো। তো সব ট্রলারের ভিতরে একই পরিমাণে একই জিনিস সব কিছু থাকে। তো এখন সেই মা গঙ্গা ট্রলারে আমি চলে এসেছি। তোমাদের যেটা বলছিলাম দেখাবো কোথায় আইস বা তেল থাকে। তো দেখো ট্রলারের উপর অংশ দেখতে পাচ্ছ এরকম থাকে, প্রায় দেখতে পাচ্ছ। বা এই যে নিচে দেখো উপরে একটা ঢাকনা দেওয়া রয়েছে, ভিতরে দেখো এখানে অয়েল থাকে, অয়েল আর বরফ থাকে ভিতর অংশটায়। আর তোমার সেদিকে জাল বোটানোর যে মেশিন সেগুলো থাকে। আর এই ফাঁকা জায়গা যেগুলো দেখছো এগুলো যখন সমুদ্রে জাল ছাড়ায়, জাল ছাড়ার পর যে মাছ ধরা হয় সেগুলো এখানে সব খোলা হয়, বাছা হয়। আর উপরে যে দেখছো এই ফাঁকা অংশটা, মানে যেটা তোমার ছাতের মতন, ওইখানে সব খালি ক্যারেট বেঁধে নিয়ে যাওয়া হয় সমুদ্রে যখন মৎস্য শিকারে বেরিয়ে যাওয়া হয়। এই জায়গাটা প্রচুর পরিমাণে ক্যারেট থাকে, অর্থাৎ 40-50টা প্লাস্টিকের যে ক্যারেট সেগুলো নিয়ে যাওয়া হয়। আর যেখানে তোমাদের বলছিলাম দেখো কিচেন রুম, তোমাদের বলছিলাম কোথায় কিচেন রুম থাকে, ট্রলারের মধ্যেও কিচেন রুম থাকে। দেখো কিচেন রুম, যেহেতু এখানে আগুন বলতে গ্যাসে দেওয়ার হয়, ছোট্ট একটা পুরো ঘরে যেমন কিচেন রুম হয়। আর এই জায়গাটা যে দেখছো এটা হচ্ছে বেডরুম, এখানে ঘুমানো হয়। এর নিচেও রয়েছে বেডরুম, দেখো যেহেতু ছোট্ট একটা দোতলার মতন। দেখো বেডরুমটা, দেখো বালিশ রয়েছে, কাঁথা রয়েছে, আর উপরে দেখো ছাদের মতন রয়েছে। আর ঠিক বেডরুমের সামনে অংশটা হচ্ছে তোমার যে পাইলট রুম, অর্থাৎ যেখানে মাঝি বা ড্রাইভার বসে। তো সেই রুমটা দেখো, সামনের রুমটা তোমাদের দেখাচ্ছিলাম যে স্টিয়ারিং দেখো কেমন হয়, ট্রলারের স্টিয়ারিং। আর এটা হচ্ছে তোমার আইস ভাঙা মেশিন, এটা হচ্ছে লঙ্গর, যেখানে পার্কিং করা হয় সেখানে সমুদ্রে দড়ি বেঁধে ছেড়ে দেওয়া হয়। তো দেখতে পেলে পুরো ট্রলার মধ্যে এখানে নলকূপও রয়েছে দেখো। তো দেখো ছোট দুটো নলকূপ রয়েছে, পুরো ট্রলারটা দেখো, প্রচুর ট্রলার রয়েছে এখন। তো আমার পক্ষীর আজকে সেদিকে রেখে দিয়ে এসেছি আমি, জুতোটা বের করে যেহেতু ট্রলারে এসেছি, ট্রলারে ঠাকুর থাকে, অনেক ট্রলার গাড়ির পাশাপাশি। চলো আর একটু সামনের দিকে গিয়ে তোমাদের দেখাই। এখন দাদারা সব রং করছেন, আবার নতুন ভাবে সাজানো হবে, একে পুরো একদম পুরো সাজিয়ে একদম রেডি করে দেওয়া হবে আর কি। তো তোমাদের বলছিলাম যে রঙের কাজ হচ্ছে দেখো ট্রলারে। তো এটা হচ্ছে সামনে পোর্শন, দেখো সামনে পোর্শন। তো 3 মাস পর এই রং ফং হওয়ার পর একদম বডি কাজ শেষ হওয়ার পর পাশে মা নাইকালী মন্দির রয়েছে, সেই মন্দিরে পুজো দিয়ে পুরো সমুদ্রে বেরিয়ে যাবে 9 মাসের জন্য। তো এটা হচ্ছে সেই তোমার যে ড্রাইভার যেখানে বসে, যেখান থেকে সমুদ্রের দিক নির্ণয় অর্থাৎ রাস্তা দেখে সামনের দিকে এগিয়ে যায়, সেই রুমটা দেখো দেখতে পাচ্ছ সামনে কাঁচ রয়েছে। আর আমাদের ভিতরটা একটু দেখায় ড্রাইভার যে এখানে বসে রুমটা দেখো, এই যে ভিতরে দেখো তোমাদের দেখাচ্ছিলাম স্টিয়ারিং, এখানে গিয়ার রয়েছে। আর এখানে সব ইনভার্টারের যে কানেকশন মানে লাইনের কানেকশনগুলো দেখতে পাচ্ছ রয়েছে সব। এটা হচ্ছে সেই ইঞ্জিন রুম, নিচেটা দেখো এখানে ঘুমানো হয়, উপরেও ঘুমানো হয়। আর আমাদের যে ড্রাইভার ভাই এখানে বসে একদম সামনের দিকে দেখো, এখান থেকে বসে সামনে অংশটা কিরণ দেখবে দেখো এইভাবে। এখানে যে মেশিন দেখো স্টিয়ারিং, এই গিয়ার রয়েছে, পুরো রুমটা দেখতে হচ্ছে খুব সুন্দর দেখো, ছোট্ট বাট বড়, অনেকটা বড়। এখন পুরো সেই ট্রলারের যেখানে স্টিয়ারিং যেখানে থাকে পুরো সেই স্টিয়ারিং রুমে এখন দাঁড়িয়ে রয়েছি। যেহেতু গলা বসে গেছে একটু বসা গলা অসুবিধা হচ্ছে, হয়তো শুনতে পাচ্ছ না। এটা স্পিড বাড়ানোর জন্য রয়েছে, অর্থাৎ স্পিড কম বেশি করার জন্য। আর এটা স্টিয়ারিং রয়েছে, অর্থাৎ ডান বাম যেদিকে যেতে চায়। পুরো সেই ট্রলারের মধ্যে রয়েছে কোথায় তোমাদের স্টোর রুম, কিচেন রুম সব কিছু তোমাদের দেখালাম, আজকে শেয়ার করলাম। এখন রয়েছে মা গঙ্গা ট্রলারের মধ্যে একদম, আমার চারদিকটাই প্রচুর ট্রলার রয়েছে। আর তোমাদের বলছিলাম রঙের কাজ তোমাদের দেখালাম, দেখো দাদারা সব রঙের কাজ করছেন। দাদাদের বাড়ি হচ্ছে কন্টাইয়ের দিকে, তো কন্টাই পূর্ব মেদিনীপুর কন্টাই। অনেকে বাড়ি চলে গেছে, আবার সিজন যখন খুলবে অর্থাৎ যখন মৎস্য শিকারে এরা ফিরে যাবে তখন রয়েছে দীঘা শঙ্করপুর মোহনা। আর এদিকে একটা যেরকম গাড়ি নাম্বার 122 নাম্বার CNMM 3309 অর্থাৎ 3309। আর ট্রলার মধ্যে কারেন্ট তোমাদের যা বলছিলাম যে ট্রলার মধ্যে কারেন্ট বলতে ইনভার্টার ব্যবস্থা থাকে, সেই ইনভার্টার থেকে মোবাইল চার্জ থেকে লাইট চালাতে সব কিছু হয়। একটা ট্রলার মধ্যে কোথায় কি থাকে কেমন হয় তো সব কিছু তোমাদের বললাম। তো চলো ফ্রেন্ডস, ব্লগটা আজকে এখানে শেষ করলাম। তো ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে তো বাই বাই, টাটা।